পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে জলপাইগুড়িতে সাইকেল আটকে সচেতনতা বাড়াতে বার্তা দেওয়া হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি শহরে বিভিন্ন এলাকায় সাইকেল আটকে রিফ্লেক্টর লাগানো হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ সরকারের এই স্লোগানকে সামনে রেখে পুলিশের এই কর্মসূচি বলে জানা গেছে। জলপাইগুড়ির গোশালামোড় সদর ট্রাফিক ওসি শান্তাশীল এবং ট্রাফিক পুলিশের কর্মীরা সাইকেল আরোহীদের দাঁড় করিয়ে সাইকেলের পেছনে রিফ্লেক্টর লাগিয়ে দেন। এতে রাতের অন্ধকারে আলো পড়লে সহজেই দেখা যাবে, এতে দুর্ঘটনা কম হবে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছেন। জলপাইগুড়ি থেকে প্রদ্যুত দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। আমাদের বড় সাহেবের নির্দেশ মতো আজকে গোটা জেলাতেই প্রত্যেকটা ট্রাফিক গার্ডের আন্ডারে, প্রত্যেক থানার আন্ডারে সাইকেল এবং সাইকেলের যে পিছনে স্টিকার লাগানো হচ্ছে রিফ্লেক্টিভ টেপ, যাতে মানুষ কোনো মোটরসাইকেল বা কিছু পেছন থেকে বা সামনে থেকে আসলে যাতে একটা রিফ্লেক্ট হয়, যাতে বুঝতে পারে যে একটা সাইকেল বা কোনো মানুষ যাচ্ছে হেঁটে বা সাইকেল চড়ে, যার জন্য যে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে, তার জন্যই আমরা প্রত্যেকটা সাইকেলের পেছনে দুরকম করে, মাঝখানে রডে এবং সামনের দিকে আমরা রিফ্লেক্ট টেপ দিচ্ছি, অ্যাক্সিডেন্ট বা কিছু না ঘটে বা কোনো মানুষের যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আমরা এই ব্যবস্থা আজকে করছি। আজকে এখানে সারাদিনই আমাদের চলবে। হ্যাঁ, কোথায়? এই আমাদের গোশালা মোড়ে আমরা করছি, আমাদের এখানে স্টার্ট হচ্ছে। আমি এবং হায়ার ওসি আছি এবং আমাদের সবাই আছেন। সমস্ত সাইকেলের পেছনে সামনে লাগানো হবে আগামীতে এই আমাদের চলবে, যাতে মানুষ কোনো অ্যাক্সিডেন্ট না পড়ে, বিপদে না পড়ে, তার জন্য এই ব্যবস্থা আমাদের করা হচ্ছে। থ্যাংক ইউ। এখন মেকলিগঞ্জের সর্বাধুনিক পরিষেবা নিয়ে হাজির লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার। এখানে আধুনিক যন্ত্রের সাহায্যে সুলভ মূল্যে ও বিশেষ ছাড়ে রক্ত পরীক্ষা, সুগার, মল, মূত্র সহ সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট, ডিজিটাল এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার পরীক্ষা করানো হয়। আমাদের ঠিকানা মেকলিগঞ্জ পেট্রোল পাম্পের বিপরীতে ফুড সাপ্লাই অফিসের পাশে। বিস্তারিত জানতে ফোন করুন 9647678816, এছাড়া 8158942392।